আর কুকুরের মাকে কিভাবে সৃষ্টি আপনারা দেখতে পাবেন। একা হয়ে গেছি
ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে জারি আমি করেছিলাম দান, সে আমার দূরে সরে করে দিল আর। যৌবনে জারি আমি করেছিলাম দান, সে আমার ভুল বোঝে করে দিল পার, হাইতে মনের ব্যথা কেন বোঝে না যে বলে আর, হাইরে মনের ব্যথা কেন বোঝে না যে আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি। অগ্রবর্তী আমি একটি বাড়ি বলে দেবেন বলে দাও, কি সুখের আশা, কি সুখের আশা, হাসতে ধরি পায়ে পড়ি বলে যে তোমাকে না, ও গো আমি বড় অভাগিনী জন্ম Woo!
বাঁচাই জানো সেই মাগো কুকুরটা আমি তারা করেছে মাগো, সে খেতে আমি মৃত্যু স্বামী খেতে চাই। ওরে মা শান্ত মাগো, জানিস তারা যে সামান্য কুকুরই নয়। তবে কি? তবে শোনো বেহুলা, বলো মা। তারা হচ্ছে যে রয়েছে ত্রিদেব, ত্রিদেব ত্রিদেবের বাহু। একি মা, তুমি তারা আমাকে না করেছি বলে। তবে শোনো, বলো মা, তুমি তাদের ভাষা বুঝতে পারোনি। আমি তো মা, আমি সকলের মনের ভাষা বুঝতে পারি মা গো। তুমি যার আশাই যার ভরসাই আজ এই দুরন্ত গঙ্গার জলে ভেসে চলেছো। হ্যাঁ মা গো, এক এক করে সকলে দেব দেবীর পূজা অর্চনা করেছো। হ্যাঁ মা, কিন্তু তুমি ভুলে গেছো সেই ত্রিদেবীর কথা। কি মা গো, আজকে তার নাম নিতে ভুলে গেছি বলি তারা আমাকে এভাবে তারা করেছে। সত্যি বেহুলা, তাই এখানে থেকে তো আমি তোমায় মুক্তি করতে পারবো না মা। তবে মা গো বলো আমি কি করবো? তবে শোনো, বলো, তুমি তো সতী। হ্যাঁ মা, এমন কোন কর্ম নেই যা সতীরা পারে না। বলো, তাই তুমি বিলম্ব না করে এই গঙ্গা তীরে সেই ত্রিদেবীর আরাধনা করো, তিনি এসে দর্শন দিবে, সেই বলতে পারবে ত্রিদেব তুমি একটি মা দর্শন দাও আমার সম্মুখে, দর্শন দাও জাগো। তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দিদি, জাগো দেবতা আমার, অভাগী ডাকি তোমায় বাহারে মাস, তুমি জাগো, জাগো, তুমি জাগো। একবার জাগো, একবার দর্শন দাও, দর্শন দাও দিদি, তুমি দর্শন দাও আমায়। দর্শন দাও আমায়, আর বিপদ কাহিনী সব তুমি, বিপদ কাহিনী সব তুমি, অভাগিনী ডাকে জাগো, তুমি জাগো, জাগো ত্রিদেব তুমি দেবতা, অভাগিনী ডাকে পাহাড়ে পার, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দিদি, জাগো দেবতা আমার, তুমি জাগো, অভাগী ডাকি তোমায় বাহারে বা, তুমি জাগো, জাগো। অর্থবাসিনী নারী অগত্রী দেবতা দর্শন দিয়েছ আমায়। হ্যাঁ হ্যাঁ আমি এসেছি। তবে কেন, কেন আমাকে এবার ভুল পরীক্ষা বলো? তোমার এই ডাকে আমি না এসে থাকতে পারি। সারা দিয়েছো, এসেছি, কিন্তু তোমায় কেন ভয় দেখেছি জানো? কেন এই অর্থবাসিনী
মঠের লোক মঠবাসিনী তুমি সকল দেবতার পূজা করে তোমরা চলেছো শ্রীপতি মন্ডল দাওনাপুর তেলিপাড়া বাড়ি। আপনি যেখানে থাকুন অফিসে আসুন, আপনার লোক আপনার জন্য অপেক্ষা করছে, বামাচরণ মন্ডল। কিন্তু কিন্তু আমি ত্রিদেব না, এই ত্রিনাথের পূজা তুমি তো করলে না। সত্যি বলেছো, আজকে তোমার নাম এতে ভুলে গেছি, তুমি করলে পরীক্ষা আমাকে ভাবি, তবে তাই আমি দর্শন দিয়েছো আমায়, তোমার পূজো আমি নিশ্চয়ই করব, কৃতিত্ব পূজো করব আমি। শোনো বা, একি এ হচ্ছে ত্রিনাথ, ইনি জগতের দেবতা। জগতের দেবতা সত্যই, এর বাহন হচ্ছে কুকুর। আজ তুমি এই ত্রিনাথ দেবের পূজা অর্চনা করছো, তুমি সত্যি ভাগ্যবতী। আজ থেকে 13 বৎসর এই যজ্ঞ হলো, কিন্তু কোনোদিনই ত্রিনাথ দেবের পূজার্চনা হয়নি। এই বছর প্রথম এই ত্রিনাথ দেব আবির্ভূত হলেন এই শ্মশান, এই ট্যাঙ্কাটা শ্মশানে। ত্রিনাথ দেবের বাহন কুকুর, অনেকে কুকুরকে অনেক অত্যাচার করেন, মারেন, কিন্তু আজ থেকে কেউ কুকুরকে অবহেলা করবেন না, নাহলে আপনার গৃহের অমঙ্গল হবে, আপনাদের সকলের গৃহের অমঙ্গল হবে। কুকুর হচ্ছে ত্রিনাথ দেবের দেবতার বাহন। আজ আমরা আমাদের কুকুরের বাঁক দেওয়া হয়েছিল আমাদের চাটে। হ্যালো হ্যালো, যারা ভাগ্যবান বা ভাগ্যবতী তারাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সতী বেহুলাজ মিতপদীকে বক্ষে করে এই ত্রিনাথ দেবের পূজার্চনা করবে বলে আপনাদের কাছে নিজের অঞ্চল পেতে দিচ্ছেন। আপনারা ভক্তি ভরে তার অঞ্চল ভরে দিন। ত্রিনাথ দেবতা যদি সন্তুষ্ট হন, কারো গৃহে অমঙ্গল হবে না, অন্নাভাব থাকবে না। যে ত্রিনাথ জগতের নাথ, আসুন বেহুলাবালি আপনাদেরকে যে ভিক্ষা চাইছে আপনারা ভিক্ষা দিন, তার অঞ্চল ভরে দিন। সারাদিন গেলে তিহি নাথের নাম লয়ো রে সাধু ভাই, সারাদিন গেলে তিহি নাথের নাম লয়ো, সারাদিন গেলে
সবাই দান করুন যেন এরপরে দিনার দেবতার মন্দির এখানে নির্মাণ হয়, এরপরে যেন দিনার দেবতার মন্দির নির্মাণ হয়। ইষ্টাঙ্গত শাসন নবশূদ্রদের ঘরে হয়। নবশূদ্ররাই জানি তিনার দেবতা কে, যে বিঘ্নকে নাশ করে, যে সকল কষ্টকে হরণ করে, সেই হচ্ছে নাথ ত্রিনাথ। আমরা চেয়েছি অঞ্চল বেহুলার অঞ্চল ভরে টাকা দিন যেন ত্রিনাথের মন্দির নির্মাণ হয় এবং ত্রিনাথ দেবতাকে স্থাপিত করতে পারে এখানে। আপনারা সবাই ভক্তি ভরে দান করবেন, বেহুলার অঞ্চল যেন ভরে যায় আপনাদের দানে। অতিন পয়সাতে হয় চার মেলা, কলিতে ত্রিনাথের মেলা। অতিন পয়সাতে হয় চার মেলা, কলিতে ত্রিনাথের মেলা। অতিন পয়সাতে হয় চার মেলা, কলিতে ত্রিনাথের মেলা। আনন্দ মন্ডল ও বিক্রম মন্ডল, আপনারা যেখানে থাকুন আপনাদের লোক খোঁজাখুঁজি করছে। বিক্রম মন্ডল, আপনি অফিসে চলে আসুন। পাড়ার আনন্দ মন্ডল ও বিক্রম মন্ডল, আনন্দ মন্ডল ও বিক্রম মন্ডল, চাইপাড়া বাড়ি। Thank you.
পয়সাতে হয় যার মেলা, কলিতে ত্রিনাথের মেলা, অতীন পয়সাতে হয় যার মেলা, কলিতে ত্রিনাথের মেলা, অতীন পয়সাতে হয় যার মেলা, কলিতে ত্রিনাথের মেলা, অতীন পয়সাতে হয় যার মেলা, কলিতে ত্রিনাথের মেলা। গঙ্গে গঙ্গে জগদাম্বরি কৃষ্ণ কাবেরী গঙ্গা জগদশিবায় ভূত, ওম গঙ্গে গঙ্গে জগদাম্বরি কৃষ্ণ কাবেরী গঙ্গা জগদশিবায় ভূত, ওম গঙ্গে গঙ্গে জগদাম্বরি কৃষ্ণ কাবেরী গঙ্গা জগদশিবায় ভূত, ওম পবিত্র পবিত্র বাসরোত্তম পদবিবা যশ্রী কুণ্ডলী কক্ষং সমজ্জপন্ত্র শুচি, ওম পাপহং পাপকর্মহং মমত্ব পাপসম্ভবং ত্রাহি মম কুষ্ঠকুণ্ডলী কক্ষ স্বরূপাপহরণি, আমি পূজা করবো দেখি ষ্ট্রাধিষ্ঠান মহাদেব মহাত্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপহরায় নমো, ওম ইহাগচ্ছো ইহাদিষ্ট ইহাদিষ্ট ঔষধি ঔষধ শ্রাদিষ্টনম করো, ওম এষ দ্রব্যম নিবেদয়ামি, ওম নমঃ শিবায়, ওম মাধব বাচি মাধব ঋষি মাধব, ওম দেবী দুর্গায় নমো, ওম সর্বমঙ্গল সর্বার্থসাধক শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান ওম নমো দুর্গায় নমো।
আমি তোমাকে আশীর্বাদ করছি, করো আমাকে আশীর্বাদ। তুমি
জানো তোমার সতীর প্রাণদান ফিরিয়ে নিয়ে এসো। মানিকটোলার বিষ্ঠুর মা, তুমি যেখানে থাকো প্যান্ডেলে, অফিসে এসো, বাড়ির লোক জয় জয়।